নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবহাওয়ার বড় সড়ো বদল পরপর দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর উনিশ তারিখে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রবিবার তুলনামূলক মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিমাণ কম হলেও সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন জেলায় কবলা সতর্ক বার্তা জারি এবং ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখে আমরা দেখতে দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হচ্ছে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট একুশ তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্পেড সম্ভাবনা আছে অপরদিকে ভারতীয় মৌসুম ভবন অবশেষে জানিয়ে দিল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল মূলত বাইশ তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে আগামী চব্বিশে মে শুক্রবারে অতি গভীর নিম্নচাপে অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এমনটাই জানিয়েছেন ভারতীয় মৌসুম ভবন একটা লো প্রেসার এরিয়া সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ নাগাদ বিস্তারিত জানাবো তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বড় সড়ো লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা তো অবশ্যই জানাবো তার আগে এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তাপপ্রবাহ জ্বলছে গোটা বাংলা তারপরে বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল বঙ্গবাসী কিন্তু গত কয়েকদিন ফের উত্তর দক্ষিণে গরম শুরু হয়েছে আর এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে আজ রবিবার বাংলা জুড়ে গরমের অস্বস্তি এবং থাকবে মেঘলা আকাশ বাংলা জুড়ে চলবে গরমের অস্বস্তি উত্তরবঙ্গের মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমে গরমের অস্বস্তি বেশি থাকবে আজ সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং দার্জিলিং সহ সহ পার্বত্য এলাকার জেলাতে থেকে কিলোমিটার বেগে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও তবে আজ রবিবার গরমের অস্বস্তির মাঝেও কয়েকটি জেলায় কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে যেটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর যেখানে মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এরপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকের পর থেকে বদল আসছে আবহাওয়ার সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই এরই মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে ভোটের দিন দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অস্বস্তি হতে পারে তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা বার্তা রয়েছে এর পাশাপাশি মঙ্গলবার যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখে নিই মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে মঙ্গলবার নাগাদ বুধবার নাগাদ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে তবে দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট বুলেটিনে জানাচ্ছে উনিশ তারিখ রবিবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্ক বার্তা জারি রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সহ উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝুড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজও তাপপ্রবাহের পরিমাণ চলবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বাঁকুড়া এদিকে পূর্ব বর্ধমান এবং এদিকে পশ্চিম মেদিনীপুর এবং এদিকে পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে অর্থাৎ এই পাঁচটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাতে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলি বলতে যেমন নদিয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলায় কিন্তু কোনো আবহাওয়ার পরিবর্তন নেই যেখানে মূলত মেঘলা আকাশ থাকবে এবার এই রবিবার থেকেই হচ্ছে আবহাওয়ার বদল এবং সোমবার কুড়ি তারিখ নাগাদ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সাথে দমকা ঝুড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে এমনটাই পূর্বাভাস যেমন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সোমবারনাগার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে পাশাপাশি যদি আমরা দেখি বাকি জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে মুর্শিদাবাদ বীরভূম এদিকে পূর্ব বর্ধমান এবং নদিয়া এই চারটি জেলাতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যেখানে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা মাঝির বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে অর্থাৎ সোমবার নাগাদ কিন্তু বলা যেতে পারে ভালো পরিমাণে বৃষ্টি হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তার পাশাপাশি যদি একুশ তারিখ মঙ্গলবারের কথা আপনাদের বলি তাহলে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি এবং সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ঠিক একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হওয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে যেখানে কিন্তু হলুদ বার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই এর পাশাপাশি কিন্তু তারপরেই তৈরি হচ্ছে নিম্নচাপ এবার আমরা সরাসরি বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর রাখবো কারণ বাংলাদেশের অনেক বন্ধুরাই আমাদের ভিডিও দেখে এবং তারা কমেন্ট করেন যেমন রবিবার আজকে কিন্তু বৃষ্টিরপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুলনা এদিকে হচ্ছে কালাপাড়া সাতক্ষীরা বরিশাল যশোর মাদারীপুর এদিকে হচ্ছে ফরিদগঞ্জ মতিহাট এই সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টি হবে মাথা বেরিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টি হবে আজকে মূলত আজ বাংলাদেশের এই কয়েকটি জেলায় বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তারপরে যদি আমরা দেখি সোমবার কুড়ি তারিখ নাগাদ তাহলে কিন্তু বাংলাদেশের বিকেলের পর থেকে ঢাকা বরিশাল খুলনা এদিকে হচ্ছে মেহেরপুর ময়মনসিংহ এইদিকে রংপুর মাল আর আমাদের যদি দেখি পশ্চিমবঙ্গের মালদাহ এদিক তো আপনাদের বললামই তা বাংলাদেশের কিন্তু এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার নাগাদ যদি আমরা দেখি মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে আমরা যদি দেখি একুশ তারিখ সেখানে কিন্তু কুমিলনা এদিকে হচ্ছে ঢাকা এদিকে হচ্ছে সিলেট এ শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু আর যদি রংপুরের দিকে দেখি রংপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে এমনটাও আপনাদের লাইভ ট্র্যাকিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছিল এই মুহূর্তের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না